ওয়ালাইকুম সালাম ওরকত আপনাদের দিনী ভাই নুহ আলম আমি আমার সম্পর্ক হচ্ছে ভারতের পশ্চিম বাংলা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত শরিয়াবাদ মোহনা গ্রাম থেকে আমি আমার লেখাপড়া জীবন অতিক্রম করেছি বিহারের কিষাণগঞ্জ জামিয়াতুল আল বোখারি বোখারিতে সেখানে আমি বিগত বা দীর্ঘ দশ বছর ধরে লেখাপড়া করেছি এবং সেখানে বোখারি পাশ করে বা সেখানে বি পাশ করে আমি আবার মদিনা ইউনিভার্সিটিতে আমার ভর্তি হয় সেখানে চার বছরে বিএ পাশ করলাম তারপরে চার বছরে এম এ পাশ করলাম তারপরে পাঁচ বছরে পিএইচডি পাশ করলাম আলহামদুলিল্লাহ এবং আমি সরিয়া নিয়ে পিএইচডি করলাম সরিয়া নিয়ে এম করেছি এবং সরিয়া নিয়েও আমি ব্যাচেলার করেছি এবং বর্তমানে আমার পিএইচডির শেষ আমি থিস সাবমিট করে ফেলেছি আমার ভাই ভা হতে পাঁচ থেকে ছয় মাস দেরি তারপরে আল্লাহ রব্বল আলম যেখানে আমার রেজিক্ট লিখেছেন সেখানে আমাকে যেতে হবে বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এখনও আছি এবং মদিনা মানব্বারাতে থাকেই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে নবী সাল্লামের পবিত্র ভূমি থেকে যাতে আমাদেরকে তারই সঠিক জ্ঞানকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে সমাজে যাতে প্রচার করার তৌফিক দান করেন এবং মানুষের খিদমত করার তফিক দান করেন এবং ইহকালে পরকালে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে কল্যাণময় করেন সাকসেসফুল করেন কার্যকারী করেন আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ রব্দ সৃষ্টি করেছেন আমরা যেন সেই উদ্দেশ্যকে পূর্ণ করতে পারি এবং কেয়ামতের দিনে আল্লাহর কাছে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি সবারই কাছে আমার এটাই অনুরোধ থাকল যে আল্লাহর কাছে আমরা সবাই যাতে বান্দা হতে পারি এই দুবা আমরা সর্বদাই করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমি